সুরীশ স্যার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরীশ স্যার। তো আজকে আমি রেশিও প্রপোর্শনের সেকেন্ড ভিডিওটা করছি। তো আজকে কিছু বেসিক জিনিসও কিছুটা আলোচনা করব, আর তার সাথে কিছু অ্যাডভান্স ম্যাথও থাকবে। তো আশা করি সবার ভালোই লাগবে এবং ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এবং দেখার পর বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কিছু বলার থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে শুরু করছি আমরা রেশিও প্রপোর্শন পার্ট টু। দেখুন বোর্ডে একটা অঙ্ক লেখা আছে যে 6 men earn as much as 8 women, 2 women earn as much as 3 boys, 4 boys earn as much as 5 girls, এর মানে রিলেশন দেওয়া আছে। বলছে if a girl earns rupees 50 a day then the one day's earning of a man। আচ্ছা একটু ব্যাপারটা বুঝে নিই প্রথমে। বলছে 6 men earn as much as 8 women, তাহলে 6 men মানে 6 জন men যত টাকা আয় করে 8 জন women তত টাকা আয় করে। তাহলে 6 men equal to 8 women, মানে 6 জন men এর আয় 8 জন women এর আয়টা সমান, ঠিক আছে? আরেকটা বলে যে 2 women earn as much as 3 boys, তাহলে 2 women as much as 3 boys। আবার বলছে 4 boys earn as much as 5 girls, তাহলে 4 boys earn as much as 5 girls, এরকম একটা রিলেশন দিয়েছে। এবার দেখুন আমি একটা বললেই বাকিগুলো বোঝা যাবে কি করতে হবে। যখন এরকম ইকুয়াল থাকে তখন রিলেশনটা কিভাবে আসে, 6 men equal to 8 women। তা আমরা যদি m by w করি তাহলে এখান থেকে 8 by 6 আসছে, কারণ m টা এখানে ফিক্সড আছে, w টা ইনটু ছিল, এদিকে আসলে নিচে চলে আসছে। 8 টা এখানে ফিক্সড আছে, 6 টা অপাশে এখানে নিচে যাচ্ছে। তাহলে দেখুন রেশিওটা কিন্তু উল্টে গেল, মানে 6 men 8 women ছিল, তাহলে m আর w কত আসছে উল্টে যাচ্ছে, 8:6 হচ্ছে। m ইনটু w টা কি হচ্ছে 8:6। আমরা ডিরেক্ট কি করব, যখন কোন কিছু এরকম ইকুয়াল বলবে আমরা ডিরেক্ট ইনভার্স রেশিও করে দেব। মানে বলছে 6 men earn as much as 8 women, তার মানে ম্যান ওম্যান এর রেশিওটা কত হয়ে গেল, 8:6 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে ম্যান ওম্যান এর রেশিও হচ্ছে 8:6। আর নেক্সট বলেছিল কি 2 women earn as much as 3 boys। আচ্ছা ওম্যান আর বয়েজ এর রেশিও তাহলে কি হবে, এটা উল্টে যাবে যেহেতু ইকুয়াল বলেছে, তাহলে 3:2 হয়ে গেল। আর বলছে 4 boys earn as much as 5 girls, এটাও তাহলে কি হবে, boys and girls এর রেশিওটা কত হয়ে গেল, উল্টে গেল 5:4। এবার যে নিয়মটা বলেছিলাম জাস্ট কেটে দেবো, এই দাগ টানলাম, দাগ টানলে কি হলো একটা ডিভিশন তৈরি হলো, তাহলে w কাটছে b কাটছে, এখানে আসছে কত m:g, মানে ম্যান আর গার্লের আর্নিং এর রেশিওটা পাচ্ছি। এখান থেকেও ক্যালকুলেশন যদি করি আমরা, 4×2 8 কেটে গেল, 3×2 তাহলে 5:2, তাহলে ম্যান আর গার্লস এর আর্নিং এর রেশিও কত, 5:2। এবার কোশ্চেনে বলেছিল ইফ এ গার্ল আর্নস রুপিস 50 এ ডে, তাহলে গার্লস আয় করে কত, 50 টাকা। এখানে রেশিওতে গার্লস এর পার্টটা কত আছে, 2 আছে, তাহলে 2 পার্ট যদি 50 টাকা হয়, 2 পার্ট যদি 50 হয় 1 পার্ট কত হয়, 25 হবে। 1 পার্ট যদি 25 হয় 5 পার্ট কত হবে, 5×25 কত, 125, ঠিক আছে? যদি অসুবিধা হয় লিখে দেখাতে পারি, এটা 2 পার্ট হচ্ছে 50, তাহলে 1 পার্ট কি 2 দিয়ে ডিভাইড করলাম কত আসছে, 25, তাহলে 5 পার্ট কত, 5×25 কত, 125। তাহলে এখান থেকে আমাদের ম্যানের আর্নিং চেয়েছিল কি, একদিনের আর্নিং ম্যানের কত হচ্ছে আমাদের, তাহলে 125 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 125 টাকা, ঠিক আছে? আচ্ছা নেক্সট ম্যাথে আসছি, তাহলে তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2। বলছে ফাইন্ড দা থ্রি নাম্বারস হুইচ আর ইন দা রেশিও 1:2:3, তাহলে তিনটে নাম্বার আছে যাদের রেশিও কত, 1:2:3, সো দ্যাট দা সাম অফ দেয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 504। আচ্ছা অনেকে ভাবছে যে 1:2:3 দেওয়া আছে, আমরা কি করবো, এক্স টু এক্স থ্রি এক্স ধরবো, স্কোয়ার এর সাম, তাহলে স্কোয়ার করে যোগ করে বের করবো, তাই তো? এবার আমরা কি করবো, সবসময় কি করবো, যতটা এক্সটা কম ধরা যায়, যতটা ভ্যারিয়েবল কম রাখা যায়, মেন্টালি যাতে রেশিও দিয়ে কম্পেয়ার করতে পারি সেই ব্যাপারে শিখবো আমরা, ঠিক আছে? তো চেষ্টা করি একটু কি করা যায় দেখি। তো আমাদের নাম্বার তিনটের রেশিও বলেছে 1:2:3, এবার নাম্বার তিনটে স্কোয়ারের সাম কত বলেছে, 504। তো আমরা নর্মালি নাম্বার তিনটে রেশিওকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়, 2 স্কোয়ার করলে কত হয়, 4 হয়, 3 স্কোয়ার করলে কত হয়, 9। স্কোয়ারের সামটা কত বলেছিল আমাদের, 504, তাহলে স্কোয়ারের রেশিওর যে সাম সেটা কত আসছে আমাদের, 9 × 10 = 14, তাহলে 14 পার্ট সমান সমান কত আসছে, 504
1 পার্ট সমান সমান কত আসছে আমি 14 দিয়ে ডিভাইড করে দিচ্ছি 14 দিয়ে ডিভাইড করলে কত আসছে 342 তাহলে 14 দিয়ে ডিভাইড করলে আমাদের কত আসলো 36 আসলো তার মানে এই নাম্বারটা স্কয়ার হচ্ছে কত 1 ইনটু 36 এটা কত 4 ইনটু 36 এটা হচ্ছে কত 9 ইনটু 36 তাহলে এই যে ভেরিয়েবল পার্টটা স্কয়ারের ক্ষেত্রে ভেরিয়েবল পার্টটা কত 36 তাহলে স্কয়ারের ক্ষেত্রে ভেরিয়েবল পার্টটা 36 36 কে কি লেখা যায় 6 স্কয়ার স্কয়ারের ক্ষেত্রে ভেরিয়েবল পার্টটা 36 মানে 6 স্কয়ার তাহলে নরমালি ভেরিয়েবল পার্টটা কত হবে 6 হয়ে যাবে তো নরমালি যা ভেরিয়েবল থাকে স্কয়ার করলে তার স্কয়ার হয়ে যায় তো স্কয়ারের ক্ষেত্রে ভেরিয়েবল 36 নরমালি ভেরিয়েবলটা কত হচ্ছে 6 তার মানে এখানে আমাদের সংখ্যাটা কি আসবে 6 ইনটু 1 6 ইনটু 2 12 6 ইনটু 3 18 ঠিক আছে এভাবে কেন বললাম মেন্টালি করা যাবে মেন্টালি আমরা নরমালি স্কয়ারটা করব যোগ করব এক অংশ বের করব ওটা কি স্কয়ারের ভেরিয়েবলটা কত হচ্ছে মানে যে x এর পার্টটা তো স্কয়ারের ভেরিয়েবল যা থাকছে নরমাল ভেরিয়েবল কি হবে ওটাকে বর্গমূল করে দিলাম মানে 36 কে বর্গমূল করলে 6 তো নরমাল ভেরিয়েবল দিয়ে গুণ করলে সংখ্যাগুলো পেয়ে গেলাম কত 6 12 আর 18 বোঝা গেল একদম ইজি মানে x ছাড়া আমি এখন সব অঙ্কই যা অঙ্ক করব যত কঠিন অঙ্কই হোক চেষ্টা করব যাতে x না ধরতে হয় এভাবেই করে যাব ঠিক আছে তো আসছি নেক্সট অঙ্কে তো তাহলে কোশ্চেন নাম্বার 3 তে কি আছে বলছে রুপিস 625 ইজ ডিভাইডেড অ্যামং 4 মেন 5 উইমেন এন্ড 6 বয়েজ আচ্ছা তার মানে মেন উইমেন আর বয়েজ আছে তাহলে টোটাল কজন মেন আছে কজন উইমেন আছে কজন বয়েজ আছে এটা একটা রেশিও পাচ্ছি 4 মেন উইমেন কজন ছিল 5 উইমেন আর বয়েজ কজন আছে 6 বয়েজ আচ্ছা এবার বলছে এই টাকাটা 425 টাকা এর মধ্যে ডিভাইড করা হচ্ছে ঠিক আছে এবার বলছে সাজ দ্যাট কিভাবে ডিভাইড করা হচ্ছে সাজ দ্যাট দা শেয়ার অফ এ ম্যান এ ওমেন এ বয় আর ইন দা রেশিও মানে একজন ম্যান একজন ওমেন একজন বয়েজ এর শেয়ার এর রেশিও মানে ইন্ডিভিজুয়াল যে রেশিওটা তাহলে এখানে আমি লিখে দিলাম ইন্ডিভিজুয়াল রেশিও এটা কি ছিল টোটাল মানে টোটাল কজন ম্যান আছে টোটাল নাম্বার টোটাল কজন ম্যান আছে কজন ওমেন আছে কজন বয়েজ আছে সেই রেশিও আর আরেকটা রেশিও কিসের দিয়েছে ইন্ডিভিজুয়াল শেয়ার ইন্ডিভিজুয়াল শেয়ার মানে একজন ম্যান কত পায় একজন ওমেন কত পায় একজন বয়েজ কত পায় তার একটা রেশিও দিয়েছে তাহলে এটা কত আসছে 9:8:4 এবার ধরো আমরা ধরে নিলাম তাহলে টোটাল কত আসছে আমাদের টোটাল শেয়ারটা আমরা কিভাবে ক্যালকুলেট করব তাহলে ধরে নাও একজন ম্যান পাচ্ছে হচ্ছে 9 টাকা তাহলে টোটাল কজন আছে 4 জন ম্যান তাহলে কত পেলো 4 না 36 টাকা একজন ওমেন ধরে নিলাম 8 টাকা পায় তাহলে কজন ওমেন আছে 5 জন তাহলে 5 8 40 টাকা একজন বয় ধরে পায় 4 টাকা তাহলে বয় কজন আছে 6 জন তাহলে 4 6 24 টাকা ঠিক আছে তাহলে এটা হচ্ছে টোটাল শেয়ারটা কিভাবে আসছে তাহলে আমাদের টোটাল শেয়ারটা যোগ করলে কত আসছে আমাদের 40 60 90 100 তাহলে টোটাল শেয়ারটা আসছে আমাদের 100 ঠিক আছে কিন্তু আমাদের টোটাল শেয়ারটা কত বলেছিল টোটাল ডিভাইড করছি কত টাকা 425 টাকা তাহলে এই পার্টটা যোগ করলে রেশিওতে কত আসলো 100 তার মানে রেশিওর 100 পার্ট মানে কত 425 তাহলে 1 পার্ট কত আসছে 425 বাই 100 ঠিক আছে এবার আমাদের কোশ্চেনটা ছিল কি হোয়াট ইজ দা শেয়ার অফ এ ওমেন মানে একজন ওমেনের শেয়ার কত আচ্ছা ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে দেখো একজন ওমেনের শেয়ারটা কত দেওয়া আছে ইন্ডিভিজুয়াল মানে কি একজন ওমেন কত টাকা আয় করে একজন ম্যান কত টাকা আয় করে সেই রেশিও তাহলে ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে আমাদের একজন ওমেনের শেয়ার কত আছে 8 অংশ এক অংশের ভ্যালু কত আসছে আমাদের 425 বাই 100 তাহলে 8 অংশের ভ্যালুটা আমাদের কত আসবে এর সাথে কি করব ইনটু সরি এর সাথে আমরা কি করব ইনটু 8 করে দেব ঠিক আছে এবার ক্যালকুলেট করলে কত আসে 25 দিয়ে কাটলে এটা আসছে আমাদের 16 17 4 সরি পুজিতে হ্যাঁ পুজিতে কাটলে 4 2 তাহলে আমাদের ভ্যালুটা কত আসলো 34 তার মানে একজন ওমেনের শেয়ার আসছে কত 34 ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা নেক্সট অঙ্কে আসছি নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 4 বলছে যে রুপিস 4060 মানে 4060 টাকা ইজ টু বি ডিভাইডেড অ্যামং এবিসি তাহলে এবিসি এর মধ্যে আমরা 4060 টাকা ডিভাইড করে দিলাম তার মানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত হবে 4060 ঠিক আছে তো কিভাবে ডিভাইড করলাম ইন সাচ এ ওয়ে দ্যাট
A gets 2/5 of what B and C get together. তাহলে কিভাবে ডিভাইড করলাম যে A যত টাকা পাবে সেটা কি হবে B আর C টুগেদার যা পায় তা 2 এর 5 অংশ। তার মানে ব্যাপারটা এই দেখো A পাচ্ছে কত টাকা B and C টুগেদার যা পেল তার 2 এর 5 অংশ সমান সমান কে পাচ্ছে A পাচ্ছে। তাহলে A পাচ্ছে B আর C এর টুগেদার যে পার্ট তার 2 এর 5। এবার তাহলে এখান থেকে আমরা রেশিও দিয়ে ডিভাইড কিভাবে করব বলছে ফাইন্ড দা শেয়ার অফ A। এটাকে আমরা এভাবে লিখতে পারি A by B plus C equal to 2 by 5 মানে B plus C টা এখানে ইনটু ছিল এদিকে আসলে কি হয়ে গেল ডিভাইড হয়ে গেল। তাহলে A এর সাথে B plus C এর একটা রেশিও পেলাম। তো রেশিওতে A এর পার্টটা কত আছে 2 B আর C এর কম্বাইন পার্টটা কত আছে 5। তাহলে A হচ্ছে 2 B আর C কম্বাইন পার্ট 5। তাহলে ABC টোটালটা কত আসছে ABC টোটালটা কত আসছে মানে টোটাল 5 আর 2 7 পার্ট। তাহলে ABC টোটাল হচ্ছে 7 পার্ট। তো 7 পার্ট মানে কত টাকা 4060 টাকা। চেয়েছে আমাদের কোনটা A এটা। তাহলে A কত হচ্ছে 2 পার্ট। তার মানে A কত টাকা পাচ্ছে টোটাল যে 4060 টাকা ছিল তার 7 ভাগ মানে টোটালটা 7 ভাগ ABC 7 ভাগ সেই 7 ভাগের মধ্যে A কত ভাগ পাচ্ছে 2 ভাগ। তাহলে A এর পার্টটা আসছে 2/7 অফ 4060। এবার আমরা ক্যালকুলেট করে নেব। তো 5 7 35 তাহলে 580 ইনটু 2 মানে 1160। তাহলে A কত টাকা পেল আমাদের 1160 টাকা। ঠিক আছে বুঝা গেল ব্যাপারটা। আচ্ছা এটার উপরে একটা অ্যাডভান্স পার্ট আছে তিনটে দিয়ে দিতে পারে বিভিন্ন রকম ভাবে। তো আমি অ্যাডভান্স পার্টটা যাচ্ছি নেক্সট টপিক। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 এখানে বলছে A ইজ টু B প্লাস C কত আছে 3:10। তাহলে A ইজ টু B প্লাস C কত আছে আমাদের 3:10। আর কি বলেছে B is to A plus C B is to A plus C কত আসছে 5:8। আর আমাদের বলেছে কি টোটাল ডিভাইড করব A sum of rupees 6500 is divided among ABC। তাহলে আমাদের ABC এর মধ্যে কত টাকা ডিভাইড করছি 6500 টাকা। তার মানে A plus B plus C সমান সমান কি হবে 6500। এবার ধরো অনেকের মাথায় আসতে পারে যে আগের অঙ্কটার মধ্যেই কানেক্টেড ব্যাপার A আর B প্লাস C রেশিও জানি এখান থেকে A বেরাবে এখান থেকে B বেরাবে A আর B বাদ দিলে C বেরাবে। কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করেছো একটা জিনিস খেয়াল করে দেখো A আর B প্লাস C টোটাল ভ্যালুটা কত আসছে 10^3 13। এখানে দেখো B আর A প্লাস C মানে ABC টোটাল ভ্যালুটা কত আসছে 18/13। তার মানে টোটাল ভ্যালুটা এখানে সেম আছে। তো আমরা ডিরেক্ট এখান থেকেই ABC রেশিও বলে দিতে পারবো। কি আমি বলবো আচ্ছা এ দেখো টোটালটা এটা 13 এটা টোটাল ভ্যালুটা কত 13। তার মানে ABC যোগফলটা কত রেশিওতে ABC যোগফলটা রেশিওতে হবে 13। আচ্ছা সেই রেশিওর মধ্যে A এর ভাগ কতটা আছে 3 ভাগ। আচ্ছা সেই রেশিওতে B কতটা আছে 5 ভাগ। তাহলে আমাদের A আর B যোগ করলে কত 5 3 8 টোটাল কত ছিল 13। তাহলে C কত থাকবে 13 থেকে 8 গেলে 5। তাহলে C এর পার্টটা কত হয়ে গেল আমাদের 5 ভাগ। তাহলে টোটাল হচ্ছে 13 ভাগ। তার মধ্যে সি পাচ্ছে কত ভাগ 5 ভাগ কারণ আমাদের কোশ্চেনে বলেছিল ফাইন্ড দা শেয়ার অফ সি। তাহলে সি পাচ্ছে টোটাল টাকা 13 ভাগের 5 ভাগ তার মানে সি পাচ্ছে কত টাকা 6500 5/13 অংশ। ঠিক আছে তো 13 দিয়ে গেলে 5 3 65 5 5 25 তাহলে সি পেল কত টাকা 2500 টাকা। বোঝা গেল অঙ্ক শুধু করলেই হবে না অঙ্ক করার সময় ডেটার উপর একদম চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। ঠিক আছে ডেটা দেখতে হবে ডেটা ট্যালি করে এরকম ভাবে প্র্যাকটিস করলে ইজিলি করা যাবে। শুধু অঙ্ক করাটাই ফ্যাক্টর না কোথায় কিভাবে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হবে সেটা বোঝাটাও একটা ফ্যাক্টর। তো আমরা নেক্সট অঙ্কে আসছি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 কি আছে বলছি রুপিস 624 ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। তাহলে রুপিস 624 কে তিনটে পার্টে ডিভাইড করলাম ইন দা রেশিও 1/2 1/3 1/5। তার মানে এই রেশিওতে আমরা ডিভাইড করব তাহলে যেহেতু ফ্র্যাকশনে আছে আমরা কি করব সিম্পল রেশিওতে আনব। তো সিম্পল রেশিওতে আনতে গেলে কি করতে হবে হরের লসাগু দিয়ে গুণ করে দেব ইন্ডিভিজুয়ালি। তো হরের লসাগু কত 3 × 2 = 6 5 = 30। তাহলে আমি 30 দিয়ে পুরোটাকে গুণ করছি তাহলে 30 × 1/2 আসছে 15 এটা আসছে কত 10 এটা কত আসছে 6
তাহলে তিনটে নাম্বারের রেশিও কত আসলো 15:10:6 আচ্ছা টোটাল ভ্যালু কত 620 এখানে আমাদের টোটালটা কত আছে যোগ করলে কত 15 10 25 6 31 তাহলে 31 পার্ট মানে কত টোটাল 620 টাকা বলছে ফাইন্ড দা থার্ড পার্ট থার্ড পার্টটা কত আছে আমাদের 6 পার্ট তাহলে 31 পার্ট যদি 620 হয় 1 পার্ট কত হচ্ছে দেখো 31 দিয়ে কাটলে হচ্ছে 20 আসছে তাহলে 6 পার্ট কত হবে 1 পার্ট যদি 20 হয় তাহলে 6 পার্ট কত 6 ইনটু 20 কত আসছে 120 তার মানে আমাদের থার্ড নাম্বারটার ভ্যালু কত আসছে রুপিস 120 ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার নেক্সট অঙ্কে আসছি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এখানে বলছে ডিভাইড রুপিস 581 ইনটু 3 পার্টস তাহলে আমাদের 581 কা তিনটে পার্টে ভাগ করেছি such that 4 times of the first part 5 times of the second part and 7 times of the third part all are equal মানে এখানে কিন্তু বলেন কি বলেছে প্রথম পার্টের 4 গুণ যা হবে দ্বিতীয় পার্টের 5 গুণ যা হবে আর তৃতীয় পার্টের 7 গুণ এই অর্থের পরিমাণগুলো সমান তাহলে এই তিনটে পার্ট কি কি আমরা তো জানি না প্রথমে আমরা জাস্ট লিখছি জাস্ট বোঝার জন্য তিনটে পার্ট ধরো এ বি সি তাহলে টোটাল কত ডিভাইড করেছি আমরা 581 টাকা তাহলে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু আছে কত 581 টাকা এবার কি বলছে 4 টাইমস অফ দা ফার্স্ট তাহলে ফার্স্ট পার্টের 4 টাইমস 5 টাইমস অফ দা সেকেন্ড তাহলে সেকেন্ড পার্টের 5 টাইমস আর 7 টাইমস অফ দা থার্ড মানে থার্ড পার্টের 7 টাইমস এইগুলো বলছে অল আর ইকুয়াল এই পার্টগুলো ইকুয়াল তো আমরা কি করব এখান থেকে a ইজ টু b ইজ টু c রেশিওটা বের করে নেব তো কি করব দেখো 4a আছে তাহলে এটা একপাশে রেখেছি 4টাকে ওপাশে নিয়ে যাচ্ছি কত হয়ে যাবে 1/4 5 ছিল এপাশে ওপাশে গেল 1/5 আর 7টা ওপাশে গেল 1/7 মানে আমরা কি করব যখনই ইকুয়াল বলবে তখনই ইনভার্স রেশিও এর আগে একটা আমরা বলেছি কিছুক্ষণ আগে করালাম তো যখনই আমাদের ইনভার্স রেশিও বলবে সরি যখন আমাদের ইকুয়াল বলবে আমরা সবসময় কি করব ইনভার্স রেশিও করব ইনভার্স রেশিও আমরা কি করে করি উল্টে লিখি যেমন ধরো এই দুটো 4 4 টাইমস 5 টাইমস 7 টাইমস ইকুয়াল বলেছে তাহলে আমি 4 টাকে কি করলাম 1/4 করে দিলাম ডাইরেক্ট রেশিও করে দেব 5 টাকে কি করে দিলাম 1/5 ইনভার্সে যাচ্ছি 7 টাকে কি করে দিলাম 1/7 একদম ডাইরেক্ট ইনভার্স রেশিও বের করব আচ্ছা ইনভার্স রেশিও যখন আমরা করছি এই যে এলসিএম কত দেখো এদের মধ্যে কোনো কমন পার্ট নেই গুণ করতে হয় আমি এত বড় গুণে গেলাম না এমনি সিম্পল 4 × 5 × 7 লিখে দিলাম ঠিক আছে আমি যখন এটা গুণ করব প্রথমটাই 4 কাটবে কত থাকবে 5 সাথে 35 পরেরটাই 5 কাটবে কত থাকবে 4 সাথে 28 তারপরটাই 7 কাটবে কত থাকবে 4 5 20 তো এটা আসছে আমাদের তিনটে নম্বরের রেশিও ঠিক আছে তো ভাই টোটালটা যোগ করলে কত আসছে 3 5 2 7 8 টোটালটা যোগ করলে কত আসছে দেখো 83 আসছে আমাদের টোটাল ভ্যালু কত ছিল 581 তাহলে 83 পার্ট মানে হচ্ছে কত 581 1 পার্ট কত হবে 83 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 7 3 7 2 7 আচ্ছা 83 দিয়ে কাটলে কত আসছে 7 আসছে তাহলে 1 পার্টের ভ্যালু আসছে 7 তো কোশ্চেনে বলেছে ফাইন্ড দা থার্ড পার্ট থার্ড পার্টটা কত এসেছিল আমাদের 20 তাহলে 1 পার্টের ভ্যালু যদি 7 হয় তাহলে 20 পার্টের ভ্যালু কত হবে 20 × 7 মানে কত আসছে 140 টাকা তার মানে এই ক্ষেত্রে আমাদের থার্ড পার্টের ভ্যালুটা কত আসলো 140 টাকা বোঝা গেল মানে যখন এরকম ইকুয়াল করে দেবে কি করব ডাইরেক্ট এত কিছু জাস্ট বোঝার জন্য লিখেছি ডাইরেক্ট কি করবে ইনভার্স রেশিও করে দেব ইনভার্স রেশিও করে যে ভ্যালুটা বের করতে হবে সেটা জাস্ট ক্যালকুলেট করে দেব ঠিক আছে একদম ইজি ব্যাপার আচ্ছা আমরা এবার তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি তো দেখো কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে ইফ 20% অফ এ ইকুয়াল টু 0.3 অফ বি ইকুয়াল টু 1/6 অফ সি আচ্ছা 20% অফ এ মানে 20/100 পার্সেন্ট তুলে দিলাম ইনটু এ কাটলে কত আসছে 1/5 আচ্ছা ইকুয়াল টু 0.3 অফ বি তাহলে 0.3 মানে 0.3 তুললে 3/10 ইনটু কত বি ইকুয়াল টু 1/6 অফ সি তাহলে 1/6 ইনটু সি ঠিক আছে আচ্ছা আমাদের চেয়েছে এবিসি রেশিও কত তাহলে এ ইজ টু বি ইজ টু সি আমি কি বলেছিলাম যখন ইকুয়াল থাকবে ইনভার্স রেশিও করব তা আমাদের এখানে এ এর সাথে গুণ আছে 1/5
ওপাশে গেলে কত হয়ে যাবে উল্টে যাবে 5 বাই 1 মানে 5 আসছে ইজ টু বি এর সাথে পুরো আছে 3 বাই 10 ওপাশে গেলে কত হয়ে যাবে 10 বাই 3 সি এর সাথে গুণ আছে কত 1 বাই 6 ওপাশে গেলে কত হয়ে যাবে উল্টে যাবে 6 বাই 1 মানে 6 আচ্ছা দেখো এদের মধ্যে কমন কিছু নেই ফ্র্যাকশন আছে এখানে একটা হরে কত আছে 3 তা আমরা কি করলাম পুরো রেশিওটাকে 3 দিয়ে জাস্ট গুণ করে দেবো সবাইকে তো 3 দিয়ে গুণ করলে কত 3 5 15 3 কাটলো 10 3 6 18 তাহলে এখানে আমাদের a is to b is to c রেশিও কত আসছে 15 is to 10 is to 18 ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা নেক্সট আসি পরের কোশ্চেনে আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9 এখানে বলছে ইফ a plus b is to b plus c is to c plus a equals to কত 6 is to 7 is to 8 তাহলে এই তিনটে পার্টের রেশিও দিয়েছে 6 is to 7 is to 8 আচ্ছা বলছি এন্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 14 আচ্ছা এখানে এটা কিন্তু রেশিও না এটা এক্সাক্ট ভ্যালু ঠিক আছে তো দেন ফাইন্ড দা ভ্যালু অফ সি মানে সি এর আমাদের এক্সাক্ট ভ্যালুটা বের করতে হবে এবার দেখো আমরা জাস্ট রেশিও থেকে কম্পেয়ার করব রেশিও আর এক্সাক্ট ভ্যালুর মধ্যে কি রিলেশন আছে তো আমাদের দেখা যাচ্ছে এবিসি যেটা এ প্লাস বি প্লাস সি এক্সাক্ট ভ্যালুটা কত দেওয়া আছে 14 আছে আমাদের কি দরকার সি এর এক্সাক্ট ভ্যালু দরকার আচ্ছা আমি রেশিওটা একটু কম্পেয়ার করে নিই আচ্ছা রেশিওটা কি দেওয়া আছে আমাদের এ প্লাস বি এর সাথে বি প্লাস সি আছে তার সাথে আছে সি প্লাস এ রেশিওটা কত দিয়েছে আমাদের 6 ইজ টু 7 ইজ টু 8 ঠিক আছে এবার দেখো একটা কাজ করি আমাদের যদি সি বের করতে হয় এবিসি থেকে এবি বাদ দিতে হবে তাহলে আমাদের রেশিওতে এ প্লাস বি প্লাস সিটা আনবো মানে এখানে আমাদের এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ রেশিও আছে তার সাথে আমরা কি করব এ প্লাস বি প্লাস সি রেশিও বের করব আচ্ছা এগুলো যদি যোগ করি কত আসছে 8 আর 6 14 আর সাথে 21 তাই তো আচ্ছা 21 আসছে কিন্তু 21 মানে কিন্তু এ প্লাস বি প্লাস সি না আমরা যখন এই তিনটে পার্ট যোগ করছি এই তিনটি পার্ট যোগ করলে আমাদের আসছে 21 তো এই তিনটি পার্ট যোগ করলে দেখো এ কবার আসছে দুবার আসছে বি কবার আসছে দুবার আসছে সি কবার আসছে দুবার আসছে তার মানে এই রেশিওতে এটা আসলো 2 ইনটু এ প্লাস বি প্লাস সি কত আসছে আমাদের রেশিওতে 21 তাহলে এ প্লাস বি প্লাস সি রেশিওর ভ্যালুটা কত আসছে আমাদের 21 বাই 2 তাহলে এ প্লাস বি প্লাস সি রেশিওর ভ্যালুটা কত আসছে 21 বাই 2 ঠিক আছে এবার দেখো এটাকে আমি সিম্পল রেশিওতে আনবো কারণ ফ্র্যাকশন চলে এসেছে তাহলে দুই দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি দুই দিয়ে গুণ করলে কত আসছে 12 14 16 আর এটা দুই দিয়ে গুণ করলে 21 এবার ইজি হয়ে গেল তাহলে রেশিওতে এ প্লাস বি কত আসছে 12 বি প্লাস সি রেশিওর ভ্যালু 14 সি প্লাস এ রেশিওর ভ্যালু 16 আর এবিসি রেশিওর ভ্যালু কত 21 এবার এবিসির সাথে রেশিওর ভ্যালুর সাথে আমি এক্সাক্ট ভ্যালুটা একটু কম্পেয়ার করে দেখি এবিসি রেশিওর ভ্যালু কত আছে এ প্লাস বি প্লাস সি 21 আছে কিন্তু এ প্লাস বি প্লাস সি এক্সাক্ট ভ্যালু কত আছে 14 আছে কমে যাচ্ছে তো আমি যখন রেশিওর ভ্যালু থেকে এক্সাক্ট ভ্যালুর দিকে যাব ভ্যালুটা কি হবে কমে যাবে কি হবে 21 এর জায়গায় 14 তাহলে কত অংশ হয়ে গেল দেখো এইভাবে চেঞ্জ হচ্ছে 21 এর জায়গায় 14 রেশিওতে 21 হলে এক্সাক্ট ভ্যালু 14 রেশিওতে 1 হলে এক্সাক্ট ভ্যালু কত আসছে 14 বাই 21 মানে এটা মেন্টালি কম্পেয়ার করার জন্য তো আমাদের এক্সাক্ট ভ্যালু কত আসছে 2 এর 3 তো আমি যে কোনো রেশিওকে যে 2 এর 3 দিয়ে গুণ করব তার এক্সাক্ট ভ্যালু পেয়ে যাব আমরা যদি 12টাকে 2 এর 3 দিয়ে গুণ করি তাহলে a প্লাস b এর এক্সাক্ট ভ্যালু কত পেয়ে যাব যদি 14 কে গুণ করি 2 এর 3 দিয়ে তাহলে b প্লাস c এর এক্সাক্ট ভ্যালু পাবো যদি আমি a প্লাস b 21 কে আমি গুণ করি 2 এর 3 দিয়ে তাহলে দেখো এক্সাক্ট ভ্যালু 14 আসছে ঠিক আছে তো আমাদের চেয়েছে কি c চেয়েছে তাহলে প্রথমে সি এর মানটা রেশিওতে কত বের করব সি এর মানটা রেশিও অনুযায়ী কত আসছে আচ্ছা সি এর মান মানে এ বি সি এর থেকে এ বিটা বাদ দেব তাই তো এ বি সি থেকে এ বিটা বাদ দেব এ বি সি কত আছে রেশিওতে 21 আর রেশিওতে এ বি কত আছে 12 তো আমি কি বললাম 21 থেকে 12 বাদ দিয়ে দিলাম তো 21 থেকে 12 বাদ দিলে কত আসছে 9 তার মানে সি এর রেশিওর ভ্যালু হচ্ছে 9 এক্সাক্ট ভ্যালু কি হবে কমে যাবে কারণ 21 থেকে 14 কমে এই রেশিওতে তাহলে সি এর এক্সাক্ট ভ্যালু কত হবে রেশিওতে 9 রেশিও থেকে যে এক্সাক্ট যাব কত গুণ হবে 2 এর 3 তাহলে এর সাথে আমরা কি করলাম ইনটু 2 বাই 3 তাহলে কত আসছে ক্যালকুলেট করলে 6
তাহলে আমাদের c এর x এর ভ্যালুটা আমরা কত পেলাম 6 ঠিক আছে এরকম যখন একটু বড় অঙ্ক জটিল অঙ্ক দেবে রেশিও আর ভ্যালু দিয়ে কম্পেয়ার করে তো আমি রেশিওর সাথে যে কোন একটা পার্ট রেশিও আর x এর ভ্যালু দিয়ে কম্পেয়ার করে দেখব নেব যে রিলেশনটা কোন রেশিওতে আসছে মানে রেশিও থেকে এক্স্যাক্টলি খালি ভ্যালুটা কিভাবে কমছে বা কিভাবে বাড়ছে এটা দেখে নেব এবার ওই ব্যাপারটাই যেটা বের করতে হবে রেশিও দিয়ে কম্পেয়ার করে নেব কম্পেয়ার করে সেই ভ্যালুটা ডিরেক্ট বের করব মানে আলাদা আলাদা সবার বের করা দরকার নেই সেক্ষেত্রে কি হবে অঙ্কটা অনেক ক্যালকুলেটিভ কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করলে দেখো অনেকটা ইজিলি অঙ্কটাকে মেন্টালি ক্যালকুলেশন করা যায় ঠিক আছে তো আমরা নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 10 তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10 এরা বলছে ইনস্টেড অফ ডিভাইডিং আচ্ছা ইনস্টেড মানে কি ইনস্টেড মানে পরিবর্তে তো বলছে ইনস্টেড অফ ডিভাইডিং রুপিস 117 অ্যামং পি কিউ এন্ড আর তাহলে পি কিউ আর আর এর মধ্যে আমাদের কত টাকা ডিভাইড করার কথা ছিল 117 টাকা ইন দা রেশিও 1/2 1/3 1/4 মানে এই রেশিওতে আমাদের ডিভাইড করার কথা ছিল ইনস্টেড বলেছে যেহেতু কিন্তু কি করছে বাই মিস্টেক ইট ওয়াজ ডিভাইডেড ইন দা রেশিও 2:3:4 তাহলে আমরা ভুল করে এই রেশিওতে ডিভাইড করেছি ঠিক আছে তাহলে আমাদের রেশিওটা কার মধ্যে ছিল a ইজ টু b ইজ টু সরি p কি ওয়ার্ড ছিল তাহলে রেশিওটা ছিল আমাদের p q r r এর মধ্যে আচ্ছা অরিজিনালি কি করা উচিত ছিল আমাদের রাইট যেটা হতো এটা করলে আমাদের রাইট হতো মানে 1/2 1/3 ইজ টু 1/4 আচ্ছা এটাকে আমি সিম্পল রেশিওতে কি এনে নি রসুল কত রসুল হচ্ছে 12 12 দিয়ে গুণ করলে হচ্ছে 6:4:3 তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই রেশিওতে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা ডিভাইড করার কথা ছিল তো বাই মিস্টেক আমরা কি করেছি রং করেছি ভুল করেছি আচ্ছা ভুল করে আমরা কোন রেশিওটা ইউজ করেছি 2:3:4 ঠিক আছে তাহলে ভুল করে আমরা কি করেছি 2:3:4 এবার দেখো তাহলে আমাদের নিশ্চয়ই ভ্যালুগুলো চেঞ্জ হবে তো আমাদের ভুল করে যেটা করেছি তাহলে এই ক্ষেত্রে ভুল করার জন্য বলছে হু গেইনড ইন দিস ট্রানজাকশন তাহলে ভুল করার জন্য কে বেশি লাভ করলো একটু দেখে নি সিম্পল আমরা ভ্যালুতে যাব না জাস্ট রেশিও দিয়ে কম্পেয়ার করব কিন্তু রেশিও দিয়ে শুধু কম্পেয়ার করলে ডিরেক্ট কম্পেয়ার করলে হবে না এই রেশিও টোটাল ভ্যালু এই রেশিও টোটাল ভ্যালু কি হবে একই পরিমাণ টাকা ডিভাইড করা হয়েছে তাহলে এই রেশিও টোটাল ভ্যালু এই রেশিও টোটাল ভ্যালু সমান হতে হবে তো দেখো এই রেশিও টোটাল ভ্যালু কত 6 4 10 3 13 এই রেশিও টোটাল ভ্যালু আসছে 13 আচ্ছা এই রেশিও টোটাল ভ্যালু কত 9 তাহলে দুটো ভ্যালু নিশ্চয়ই সমান না তো আমাদের কি করতে হবে সমান করতে হবে তো আমি আগের ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে বলেছিলাম কি যখন আমাদের রেশিও যোগফলটা সমানান্ত হয় তখন আমরা কি করব যোগফল দিয়ে ক্রস গুণ করব আর যখন বিয়োগফলটা সমানান্ত হবে তখন বিয়োগফল দিয়ে ক্রস গুণ করব তো এখানে আমাদের যোগফলটা সমানান্ত হবে আমরা যোগফল দিয়ে ক্রস গুণ করব মানে এ টোটাল সাম দিয়ে এটাকে গুণ করব এ টোটাল সাম দিয়ে এটাকে গুণ করব অটোমেটিক দুটো ইকুয়াল হয়ে যাবে তো এটা যোগফল আসছিল 13 তো এখানে ইনটু 13 করলাম ক্রস হয়ে গেল এটা যোগফল আসছে কত আমাদের 9 তাই এখানে ইনটু 9 করলাম তাহলে একটু চেক করে নিই আমরা দেখো এটা 13 9 তাহলে 117 এটা কত 13 ইনটু 9 কত 117 সমান আসছে তাহলে কি করব পুরো টোটালটা একসাথে করব না এখানে আমাদের জাস্ট ইন্ডিভিজুয়ালি কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে সেটা দেখতে হবে কারণ কে লাভ করলে জন্য তাই তো তাই নরমালি আলাদা আলাদাই গুণ করছি 9 দিয়ে গুণ করলাম তাহলে 6 9 54 4 9 36 3 9 27 এটা আসলো 13 দিয়ে গুণ করছি 13 দিয়ে 26 3 3 39 4 3 52 তাহলে দেখা যাচ্ছে এই ভুল করার জন্য কার কার টাকার পরিমাণটা বেড়ে গেছে দেখো 54 26 কমে গেল তার মানে এ লাভ বি লাভ করেনি বি এর কিউ এর টাকাটা কি হলো বেড়েছে আর কি হচ্ছে আর এর টাকাটা বেড়েছে তার মানে লাভ করলো কি আলটিমেটলি কিউ এন্ড আর তাহলে এই ভুল করে ক্যালকুলেশন করার জন্য কি লাভ করলো কিউ এন্ড আর তাহলে आंसर হচ্ছে আমাদের কিউ এন্ড আর ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্কে আসছি নেক্সট কোশ্চেন দা কোশ্চেন নাম্বার 11 বলছে ইনকামস অফ এ বি এন্ড সি আর ইন দা রেশিও 7:9:12 তাহলে এ বি সি এর ইনকাম রেশিও কত আসছে 7:9:12 ঠিক আছে বলছে এন্ড দেয়ার রেসপেক্টিভ এক্সপেন্ডিচার আর ইন দা রেশিও মানে খরচের রেশিও খরচের রেশিও কত 8:9:15 ঠিক আছে দেখো যে ইফ এ সেভস 1/4 অফ হিজ ইনকাম তাহলে এ কি করছে তার ইনকামের 1/4 সেভ করে দিচ্ছে বলছে দেন ফাইন্ড দা রেশিও অফ देयर সেভিংস তাহলে আমাদের সেভিংস রেশিওটা বের করতে হবে তাহলে দেখো এবিসি দেওয়া আছে
আচ্ছা প্রথমে আমাদের দেওয়া আছে কি ইনকাম, আচ্ছা ইনকামের রেশিওটা কত আছে 7:9:12, তারপরে কি দেওয়া আছে এক্সপেন্ডিচার, আচ্ছা এক্সপেন্ডিচার মানে খরচের রেশিও কত আছে 8:9:15, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের বলছে এ সেভ করছে তার ইনকামের 1/4, তাহলে সেভিংস এর রেশিওটা কত। আচ্ছা দেখো এখানে আমাদের দুটো রেশিও তো, তার মানে দুটো ভেরিয়েবল হয় অ্যাকচুয়ালি, তো আমরা কি করব একটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল আনতে হবে একটু যতটা সোজা ভাবে করা যায়। তো আমরা ধরো এখানে আমরা ধরলাম এখানে এই ভেরিয়েবলটা হচ্ছে এ, তাহলে এখানে সবার সাথে এ গুণ হবে, আর এখানে ধরলাম ভেরিয়েবলটা বি, তার মানে এখানে সবার সাথে বি গুণ হবে। তাহলে এর সেভিংস এর পার্টটা বলেছে ইনকামের 1/4 অংশ, তাহলে এর ইনকামটা কত আমাদের, এর ইনকাম হচ্ছে 7a, এই তো এর ক্ষেত্রে ইনকামটা কত আমাদের 7a। আচ্ছা এর ক্ষেত্রে খরচ কত 8b। আচ্ছা এ বলছে তার ইনকামের 1/4 অংশ খরচ করে, আচ্ছা ইনকামের যদি 1/4 অংশ খরচ করে মানে 4 ভাগের 1 ভাগ যদি খরচ করে, তাহলে এক্সপেন্ডিচারটা কত হচ্ছে, 4 ভাগের 1 ভাগ যদি খরচ করে দেয় তাহলে কতটা, তাহলে খরচ সরি সঞ্চয় করছে, 4 ভাগের 1 ভাগ যদি সেভ করে তাহলে তার খরচ করছে কত 4/3, তাহলে এ কি করছে তার ইনকামের 4/3 কি করছে খরচ করে দিচ্ছে। তাহলে এর ইনকাম ছিল 7a, তার 4/3 মানে কত 3/4, এটা কি করলো এ খরচ করে দিল। আচ্ছা এর খরচটা কত এসেছে 8b, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো a/b টা কত আসছে, আচ্ছা এটা আসছে ক্যালকুলেট করলে 32, এটা কত 321 নিচে যাবে, তাহলে a/b কত আসছে 32/21 রেশিওতে, তাহলে এ এর ভ্যালুটা রেশিওতে কত ধরবো 32 ধরবো, আর বি এর ভ্যালুটা রেশিওতে কত ধরবো আমরা 21 ধরবো। তার মানে এখানে এ এর জায়গায় আমাদের কত লিখতে হবে 32 লিখতে হবে, আর বি এর জায়গায় কত ধরতে হবে 21 ধরতে হবে। এবার আমরা কি করব চেঞ্জ ইন সেভিংস এর রেশিও, তাহলে এটা দিয়ে যদি গুণ করি ইন্ডিভিজুয়ালি তাহলে কি হবে ইনকাম এর রেশিও চলে আসবে, এটা যদি যদি গুণ করি তাহলে কি আসবে খরচের রেশিও আসবে, তাহলে ইনকাম এর রেশিও থেকে খরচের রেশিও যে বাদ দিয়ে দেবো কত চলে আসবে আমাদের সেভিংস এর রেশিও চলে আসবে। নরমালি ডাইরেক্ট বাদ দিলে আসবে না, কারণ আমি যে কম্পেয়ারটা করে দিলাম মানে এই ভেরিয়েবল দুটোর মধ্যে রিলেশনটা বের করে দিলাম আমি। এবার নরমালি আমি গুণ করছি 7 দিয়ে, গুণ করলে কত 7 × 14 = 224, আচ্ছা 9 দিয়ে গুণ করলে 288, আচ্ছা এটা 12 দিয়ে গুণ করলে খরচটা বাদ দিয়ে দেবো কি চলে আসবে সেভিংস, তাহলে ইন্ডিভিজুয়ালি বাদ দিচ্ছি, এটা বাদ দিলে কত আসছে 56, আর এটা কত 99, ঠিক আছে এটা 69। তাহলে এদের তিনজনের সেভিংস এর রেশিও কত আসছে 56:99:69, ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা। আজকে এতটাই করালাম, নেক্সট ক্লাস নিয়ে আমি আরো 2-3 দিন পরে আর নেক্সট ভিডিও আপলোড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক করো এবং ভালোভাবে বন্ধুদের কাছে শেয়ার করো সবার কাছে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আজকের মতো এটুকুই, ধন্যবাদ।